গুড্ডু রেডি থেকো আমি কিন্তু তোমাকে ইনজেকশনে দেব ডাক্তার ডাক্তার আমার ভাইয়ের চিকিৎসা করুন ওর পেটে ব্যথা আর বারবার পার্টি হচ্ছে হি ওই দেখুন দেখুন হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর রাধা এখন রান্নাঘরে বসে বসে কাজ করছে আর আমাদের এখানে গুড্ডু সোনা মন খারাপ করে বসে আছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে এ কী আজকে তো দেখছি আমার গুড্ডু সোনা সবার আগে আগে স্কুল থেকে চলে এসেছে প্রিয়ার চিঙ্কিটা তো এখনো এসে পৌঁছাইনি আর ও এত চুপচাপ হয়ে বসে আছে কেন কার অপেক্ষা করছে বুঝতেই পাচ্ছি না হলে এ আজকে তো আমার ফ্রেন্ডস আসার কথা কিন্তু ও এখনও আসছে না আমি খুব রাগ করবো ওর সাথে আমি তাই কত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছি কিন্তু ওদের আসার নামই নেই আমি খুব রাগ করবো আরে বন্ধুরা গুড্ডু এখানে কার জন্য এত অপেক্ষা করছে আমার স্কুল থেকে প্রিয়া চলে আসে হে চিঙ্কি তাতেই চল আজকে তুই বিকেলবেলা বাড়ি যাবি ঠিক আছে আর আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবি আচ্ছা ঠিক আছে প্রিয়া চল এই একটা জিনিস বুঝতে পারছি না গুড্ডু ভাই আজকে আমাদেরকে রেখে আগে আগে বাড়িতে চলে আসলো কেন আরে হ্যারি চিঙ্কি আমিও না সেটা বুঝতে পারছি না চল তো গিয়ে দেখি আরে ওই দেখ গুড্ডু ভাই তো দেখছি কারোর জন্য অপেক্ষা করছে মন খারাপ করে বসে আছে এ পিয়া মনে আমাদের জন্য বসে আছে চল চল যাই হ্যাঁ হ্যাঁ চল 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 এ গুড্ডু ভাই আমরা এসে গেছি আর মন খারাপ করার কোনো দরকার নেই আরে ধুর তোমাদের জন্য কে অপেক্ষা করছে আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি না আরে গুড্ডু ভাই তো দেখছি আমাদের পেস্টিস পাঞ্চার করে দিল গুড্ডু ভাই আমাদের জন্য অপেক্ষা করছে না তো কার জন্য করছে ওর তো আমাদের ছাড়া আর কোনো ফ্রেন্ডসও নেই হ্যাঁ রে পিয়া তুই ঠিকই বলেছিস দাঁড়া চল তো আমরা গিয়ে জিজ্ঞাসা করি গুড্ডুটাকে এ গুড্ডু ভাই তুই কার জন্য অপেক্ষা করছিস একটু বল না আজকে কে আসবে আজকে একজন আসবে আজকে রোজ আর ম্যারি দিদি আসবে আমরা তারপর খেলা করবো অনেক মজা হবে দেখেছিস আরে গুড্ডু আজকে যে রোজ আসবে তুই কি করে জানলি আমাকে রোজ ফোন করেছিল বলেছে আসবে অরে দেখেছিস প্রিয় রোজ আবার ওকে ফোনও করে আর গুড্ডু ভাই আমাদের কিচ্ছু বলে না তোমাদের সাথে কথা বলার আমার সময় নেই আমি যাই দেখি আমার ফ্রেন্ডসরা কত দূর এলো আরে যাই এখন ওরা আসছে না কেন এখনও আমার বন্ধুরা আসছে না আমি খুব রাগ করব। এ মাধুরি মাধুরি জানো আজকে আমার ফ্রেন্ডস রোজ আসবে ম্যারি দিদি আসবে আমরা অনেক মজা করব। হ্যাঁ হ্যাঁ তুমিও করবে তখনই রোজ আর ম্যারি চলে আসি গুড্ডু গুড্ডু আমরা এসে গেছি আরে রোজ ম্যারি দিদি আমি এখানে এখানে হাই পিয়া কতদিন পর তোমাদের দেখছি আমার খুব ভালো লাগছে হ্যাঁ রে বোন অনেকদিন পর ওদের সাথে দেখা হলো চল চল এবার আমরা নামি আর ওদের জন্য যে গিফটটা এনেছি তারপর সেটা ওদেরকে দেব আর আজকে আমরা ওই গিফটটা দিয়ে অনেকক্ষণ খেলা করব হ্যাঁ দিদি আরে রোজ এসে গেছে রোজ রোজ এসো 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 আরে চল চল চিঙ্কি ওই দেখ রোজ এসেছি ম্যারি দিদি এসেছি চল আরে এসো এসো তোমরা তাড়াতাড়ি করে এসো গুড বাই তো ঠিকই বলছিল আমরা তোমাদের জন্য গিফট এনেছি আজকে আমি তোমাদের এখানে অনেকক্ষণ থাকবো আর তোমাদের সাথে খেলাও করব। গিফট তুমি আবার আমাদের জন্য গিফট এনেছো হ্যাঁ দাঁড়াও দিদি আমরা যে গিফট ওদের জন্য এনেছি নিয়ে আসবো আরে হ্যাঁ বোন যা গাড়িতে রাখা রয়েছে আয় তারপর তোরা খেলা কর ঠিক আছে দিদি আমি তাড়াতাড়ি করে যাই হি আমার ফ্রেন্ডসরা খুব খুশি হবে আমি আমাদের ফ্রেন্ডদের জন্য একটা ডাক্তার সেটে এনেছি গুড্ডু আমাকে বলেছিল যে গুড্ডু বড়ো হয়ে ডাক্তার হতে চায় আর আমিও ডাক্তার হতে চাই তাই আমরা এখন ডাক্তার ডাক্তার খেলা করব যাই যাই তাড়াতাড়ি করে নিয়ে যাই আমার ফ্রেন্ডসদের জন্য তারপর রোজ এই গিফটটা নিয়ে গুড্ডুর সামনে যেতে থাকে হাড়ি ওটা তো দেখছি রোজ আর ম্যারি এসেছে আমাদের বাড়িতে কত সুন্দর আবার খেলা করছে বাচ্চাদের সাথে গিফটও নিয়ে এসেছে যা করা খেলা করুক আমি বরং আমার কাজগুলো তাড়াতাড়ি করে করে নি চলো এটা এখানে রাখি বাও কত ভালো লাগছে এখানে তো ডক্টরের সমস্ত সেট রয়েছে কত সুন্দর ওষুধও রয়েছে ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে তোমাদের জন্য এখন আমরা খেলা করব চলো ডক্টর ডক্টর পেশেন্ট পেশেন্ট চলো খেলা করি তোমাদের এই গিফটটা পছন্দ হয়েছে তো হ্যাঁ আমার তো এই গিফটটা খুব ভালো লেগেছিল তোমাদের জন্য এখন আমরা খুব মজা করে খেলা করব ডক্টর ডক্টর পেশেন্ট পেশেন্ট আরে হ্যাঁ বা কত সুন্দর ডক্টর সেটটা আমার কাছে তো ছিলই না কোনো ডক্টর সেট কত সুন্দর আরে ওদের বাড়ি সেদিন আমরা গেছিলাম ওদের জন্য তো কোনো গিফটই নিয়ে যায়নি আর ওরা আমাদের জন্য কত বড় গিফট এনেছে চলে কোনো ব্যাপার না সামনেই তো রোজের হ্যাপি বার্থডে তখন সুন্দর দেখে একটা গিফট দেব আমি রোজকে যাই যাই এখন তাড়াতাড়ি করে আমি ব্যাগটা রেখে আসি স্কুলে তারপরে আমরা খেলা করবো চিংকি আয় হ্যারিপি পি আসছি ও কত বড় একটা ডক্টর চেটে নিচ্ছি এটা দিয়ে খেলা করতে তো খুব মজা লাগবে আমাদের যাই তাড়াতাড়ি করে যাই ও কত সুন্দর এই ডক্টর পছন্দ হয়েছে আমার এখানে চশমাও আছে হে চিংকি তাড়াতাড়ি করে চল আমরা খেলা শুরু করতে হবে তো আরে অরে ওরা তো আমাদেরকে রেখেই সব গিফট খুলে নিচ্ছে কত সুন্দর লাগছে না চল চল এবার আমরা দেখি চলো রোজ এবার আমরা খেলা শুরু করি কিন্তু কে পেশেন্ট হবে আমি কিন্তু পেশেন্ট হব না আমি ডক্টর হব আমার পেশেন্টও হতে একদম ভালো লাগে না তোমরা কে কোনটা হবে আমাকে বলে দাও আরে হ্যাঁ আমি হব ডক্টর আর গুড্ডু হবে পেশেন্ট প্রথমবার আমি ডক্টর হব আর গুড্ডু পেশেন্ট হবে তারপরের বার পিয়া ডক্টর হবে আর চিঙ্কি পেশেন্ট হবে ঠিক আছে হ্যাঁ আমি পেশেন্ট হব আর রোজ আমার চিকিৎসা করবে আমি পেশেন্ট হব আমার খুব মজা হবে ঠিক আছে গুড্ডু রেডি রোজ আমি রেডি চালু খেলা শুরু করি আরে দেখেছিস চিঙ্কি গুড্ডু ভাই কত সুন্দর করে পেশেন্ট হয়ে যাচ্ছে রোজ বলাতে আর আমরা যদি বলতাম ওকে পেশেন্ট হতে ও তো কোনো দিনও হতো না ঠিক আছে রোজ তাহলে প্রথমবার তুমি ডক্টর আর গুড্ডু ভাই পেশেন্ট আর এর পরের আমি পেশেন্ট আর পিয়া ডক্টর হবে ঠিক আছে চলো এবার আমরা এই মজাদার খেলাটা শুরু করি আমার তার সেই চেনা খেলা করার জন্য এত সুন্দর ডাক্তার সেটটি দিয়ে হ্যাঁ হ্যাঁ চল চল তাড়াতাড়ি করে খেলা শুরু করে দি। আরে দেখেছ আমার বোন তো এখানে এসে কত খুশি ও এত খুশি কোনো ফ্রেন্ডসদের সাথে হয় না যতক্ষণ ও গুড্ডু পেয়াদের সাথে থাকে ও খুব খুব আনন্দে থাকে আমার খুব ভালো লাগে তখন আরে যাই তো দেখি বাচ্চারা কি করছে আরে ওরা তো দেখছি খেলনা নিয়ে বসেছে আরে ম্যারি তুমিও খেলা করো না না কাকিমা আমার খেলা করতে হবে না ওরাই খেলুক আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা বসো আমি তোমাদের জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি সেদিন বলেছে ওর মা নাকি অনেক কিছু বানিয়ে দিয়েছিল বাচ্চাদের তারপর এখানে বাচ্চারা মজা করে ডক্টর ডক্টর খেলা করছে ডক্টর 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 আমার ভাই অসুস্থ ওকে তাড়াতাড়ি করে চিকিৎসা করে সুস্থ করে তুলুন ডক্টর এই তো হ্যাঁ হ্যাঁ আরে এ কি পেশেন্টের অবস্থা তো দেখছি খুবই ক্রিটিক্যাল ওকে এখানে তাড়াতাড়ি করে শুয়ে দাও আর পেশেন্টের কি হয়েছে আরে এ মোটু গুড্ডু ভাইকে কাঁধে নিয়ে আমার তো গাঢ় ভেঙে গেল এখন তো মনে হচ্ছে আমি অসুস্থ হয়ে গেলাম ডক্টর ডক্টর আমার ভাইয়ের চিকিৎসা করুন ওর পেটে ব্যথা আর বারবার পার্টি হচ্ছে ওই দেখুন দেখেছো তো বারবার পার্টি হচ্ছে আর পাদু দিচ্ছে বাবা আমি তো এমন রোগের কথা কোনো দিনও শুনিনি হ্যাঁ ঠিক আছে পেটে ব্যথা পাটি হাওয়া কিন্তু পাদু এটা তো আমি শুনিনি চলো চিকিৎসা শুরু করা যায় ডক্টর বাবু আমার তাড়াতাড়ি করে ইঞ্জেকশন দাও আমার খুব পাটি হচ্ছে আরে হ্যাঁ হ্যাঁ প্রথমে তো তোমাকে ইঞ্জেকশনই দিতে হবে কিন্তু পেছনে কি পেছনে আমি পেছনে ইঞ্জেকশন না 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 আরে গুড্ডু ভাই তো এমন করলে কি করে হবে হ্যাঁ তোর অসুখ হয়েছে না এ পিয়া তাড়াতাড়ি করে ধর তো নইলে গুড্ডু ভাইটা একদমই ইনজেকশন দেবে না মনে হচ্ছে তাড়াতাড়ি করে ধর হ্যাঁ হ্যাঁ রে পিয়া আমি আসছি দাঁড়া এই তো ধরেছি জোর লাগাকে ধরো জোর লাগাকে হ্যাঁ হ্যাঁ আপনারা পেশেন্টকে ধরুন আমি এক্ষুনি ইনজেকশন দিয়ে দিচ্ছি কত বড় একটা ইনজেকশন চালো চলো এবার তাড়াতাড়ি করে গুড্ডুর পেছনেই দিয়ে দিই এই তো দিয়ে দিয়েছি ওরি বাবারে লাগলো তারপর রোজ গুড্ডুকে ইঞ্জেকশন দিয়ে দেয় আমার তো লাগেইনি খেলাটা সত্যি আমার তো হাসিও পাচ্ছে গুড্ডু বাড়ির পেছনে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে রোজ এই তো আমি অনেকটা সুস্থ হয়ে গেছি এবার আমাকে ওষুধ দাও আমার ওষুধ খেতে হবে ডাক্তারবাবু আর আমাকে তেতো তো ওষুধ একদম দেবে না আমার তেতো তো ওষুধ খেতে একদম ভালো লাগে না ডক্টরবাবু আচ্ছা দাঁড়াও ওষুধ তো দেবো প্রথমে তোমার হার্টবিটটা তো দেখি যে কেমন চলছে হুম হুম মোটামুটি ঠিক আছে দাঁড়াও তোমার তো গায়ে একটু একটু জ্বরও মনে হচ্ছে একটু দেখি জ্বরটা মেপে হুম এই তো বেশি জ্বর তো দেখতে পাচ্ছি না কমই আছে ঠিক আছে আমি এবার ওষুধ দিয়ে দিচ্ছি তারপর তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে দাঁড়াও গুড্ডুকে আমি সবথেকে বেশি তো ওষুধ দেব তাহলে তো গুড্ডু বুঝবে মজাটা যাই তো নিয়ে আসি এই তো এই ওষুধটা দেব গুড্ডুকে চলে চলো তাতে করে নিয়ে যাই এই নাও তোমার ওষুধ গুড্ডু তুমি এখন সুস্থ হয়ে গেছো তুমি এখন উঠে বসো আর এই ওষুধগুলো খেলে তুমি আরও সুস্থ হয়ে যাবে ঠিক আছে ডক্টরবাবু ওষুধগুলো তেতো না তো আরে না একদম না শুনুন আপনাদের ভাইকে সকালে একটা দুপুরে একটা রাতে একটা খাওয়াবেন হে ঠিক আছে খাবো খুব মজা হলো আমি তো গুড ভাইকে সুস্থ করে দিয়েছি এবার এবার চিংকি হবে পেশেন্ট আর প্রিয়া হবে ডক্টর ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এবার আমি ডাক্তার আর চিঙ্কি পেশেন্ট হবে চলো চলো এবার আমরাও খেলাটা শুরু করে দিই আরে বাবা কত বড় ইনজেকশন ডাক্তার বাবু আমাকে দেবেন না আরে দাঁড়া নড়বেন না ঠিক হয়ে যাবে এক্ষুনি তারপর বাচ্চারা মজা করে খেলা করতে থাকে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো